يعمى لنعبد من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصد النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله تاجداری حرم یا رسول اللہ تم تاجدار حرم کرم کرو مجھ پہ یا رسول اللہ کرم اللہم صلی یا رسول اللہ حبیب خدا اپنے نظر کرم سے مجھ کو کبھی نہ کرنا جدا اللہم صلی اللہ
जो कुरान है वही फुरका है, मौजज़ा तुम्हारा है आज़म। नूर कुरान से सारे जहां को मुनव्वर किया तुम। अल्लाहुम्मा सल्ले رسول الله صلى الله عليه وسلم، حكم الله به النبوة وحكم النبي بعده بلغ العنى بكماله. গাজীপুরের মাটি ও মানুষের নেতা আজকে সম্মানিত প্রধান অতিথি আলহাজ বুকের আজমতুল্লাহ খান যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের জ্ঞাপন করছি সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি চরম ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটি সুন্দর সুস্থ এবং সুস্থির পরিবেশে উপবেশন করে কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্য শোনার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সকল বাধা বিঘ্ন শয়তানের চক্রান্ত
বিপন্ন বেজার শয়তানের আজি বেজার কি শয়তান বেজার তার চেলা কেমন ধরো বেজার শয়তানের শত চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এখন একটা চেষ্টা বাকি আছে আজকের এই বর্তমান মাহফিলে মুনাজাত তৈরি যদি না যেতে চান মুনাজাতের আগে থামো যায় কিনা এরকম একটা চক্রান্ত শয়তান করতে পারে আমরাও ন্যাক বিরোধ করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই পারবো পারবো ইনশাআল্লাহ আমরা নিয়ম করছি কিছুক্ষণ পর আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই এই বদালত কি সারা কারা কারা হাত তুলে দেখবে আকম্বা করেন আল্লাহ তাআলা দিন অভিসম্পাত করে হযরত ইমাম হোসেনের শাহাদাতকে স্মরণ করে
দেখতে পাই যারা এক সুরতের ভ্যাগ ধরে রাত দিন জেগে কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে কিভাবে এদিনকে রক্ষা করা যায় সে ফতোয়া বের করে। সাথে আবার বলে এজিদকে কিছুই বলা যাবে না, উৎপর সাহাবি ছিল, সাহাবি হওয়ার সংজ্ঞা কি দায়িত্ব জানা নাই। ব্যাপারে সঠিক তথ্য পৌঁছে নাই, সেজন্য তিনি অতিরিক্ত সতর্কতার কারণে তাকে কাফের ফতোয়া দেন নাই, ফাঁসে পড়ছেন। কিন্তু পরবর্তীতে ঐতিহাসিকদের কাছে ইজিদের ব্যাপারে সঠিক তথ্য পৌঁছেছে। আমি তিনটা তথ্য দিচ্ছি, এটা আমার ভূমিকা। কয়টা? তিনটা। সেন্টা ঘুরিয়ে দাও আমার। এক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হলেন তার বাড়ি কোথায়? ইয়াজিদ তখন ছিল দামেশ। কোথায়? দামেশ। আমার দিকে না, আমার বাতাসটা ক্ষতি হচ্ছে। দামেশ। যখন তার কাছে খবর পৌঁছলো হোসেন শহীদ হয়ে গিয়েছে, সে তখন চিৎকার দিয়ে একটি বক্তব্য দিল, যে বক্তব্যটি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ 175 পৃষ্ঠা এসেছে। সে অহংকার করে দাম্ভিকতার সাথে বলল, ইন্নি জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশের 70 নেতাকে হত্যা করেছিলেন, আজকে হোসেন ও তার সঙ্গীদেরকে হত্যা করে আমি বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। আপনাদের কাছে জানতে চাই, এই কথা বলার পরে যে মুসলমান বলার সুযোগ আদৌ কি থাকে? নাই। কোথায় পাবেন? শারহু ফিকহিল আকবার দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ 175 পৃষ্ঠা। আমি যা বলেছি তাই পাবেন। দুই, হেদায়ার আরবি ব্যাখ্যাকার ইবনুল হুমাম তিনি আহমদ ইবনু হাম্বাল রাহমাতুল্লাহর মত তুলে ধরেছেন, আহমদ বিন হাম্বাল ইয়াজিদকে কাফের মনে করত কারণ সে মদকে হালাল জানতো। মদকে কি জানতো? হালাল জানতো। হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত, মুস্তাকিলুল হুরমাতি কাফের। কোরআন সুন্নাহ দিয়ে যে জিনিস হারাম সাব্যস্ত তাকে যে হালাল মনে করবে সে কি হবে? ইয়াজিদ মদকে কি মনে করত? হালাল। জোরে বলেন, হালাল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি মদ পান করছেন কেন, এটা তো হারাম। সে চিৎকার করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, ঈসার শরীয়তে হালাল ছিল। এর আল্লাহ রাসূলের রেসালতকে সে বিশ্বাস করে নাই, ঈসার রেসালতকে বিশ্বাস করেছে, তাকে কি মুসলমান বলা যায়? না, বলা যায় না। সেজন্যই হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি